প্রিয় দর্শক, আমন্ত্রণ ত্রিবেণীতে সঙ্গে আছি আমি উদয় হাকিম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ত্রিবেণীতে আজকে আমাদের সঙ্গে আছেন প্রথিতযশা এবং গুণীশিল্পী ইয়াকুব আলী খান, এবং তার সঙ্গে আরও একজন তরুণ প্রতিভাবান শিল্পী আছেন, তিনি ইউসুফ আহমেদ খান। তবে আমি ভাগ্যবান যে এই যে দুজন গুণীশিল্পী আজকে আছেন আমাদের সেটে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, পিতা পুত্র। আজকে ত্রিবেণীর এই পর্বে এই প্রথম কোনো পিতা পুত্রকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উস্তাদ ইয়াকুব আলী খান, কেমন আছেন আপনি? জি ভালো আছি। ইউসুফ? ভীষণ ভালো। আচ্ছা, গানে বা কথায় যাবার আগে আমরা সহশিল্পী যারা আছে তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই দর্শকদের। তবলায় আছেন সুব্রত, অক্টোপ্যাডে বিদ্যুৎ, তপন আছেন গিটারে, আর আপন কিবোর্ডে। ইয়াকুব আলী খান, আপনি কত বছর ধরে গান করছেন? প্রশ্নটা এ কারণেই করছি, আমি যখন খুব ছোট 80-এর দশকে তখন থেকে আপনার গান শুনি। নজরুল সঙ্গীতের শিল্পীদের নাম যদি আমরা উচ্চারণ করি বাংলাদেশে, তাহলে প্রথম কাতারে আপনার নাম আছে। তো ছোটবেলা থেকে আপনার গান শুনে বড় হয়েছি, আজকে আমি ভাগ্যবান যে প্রথম আপনাকে মুখোমুখি দেখলাম এবং ত্রিবেণীর সেটে, এজন্য এই প্রশ্নটা করছি। ছোটবেলা থেকেই গানের প্রতি আমার বিরাট একটা অনুরাগ ছিল, এবং সেটা আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেতে পেতে আমার মনে হয় কি যে ওই 70 সন থেকে, 1970 সন বা 69 এই সময়ের থেকে গান আর কি হাতে কলমে হারমোনিয়াম দিয়ে যন্ত্রপাতির সঙ্গে গান গাওয়া শুরু হয় আর কি। তার মানে 50 বছরের বেশি সময় ধরে আপনি গান গাইছেন? জি, তা হবে। আর বেতার এবং টেলিভিশনে আমি তালিকাভুক্ত হই বোধ হয় 80-এর দশকের প্রথম দিক থেকে একদম। আমরা এবারে ইউসুফের কাছে যাই। ইউসুফ, আমি বলবো যে আপনি ধন্য যে এরকম একজন গুণী বাবা আপনি পেয়েছেন। তো এই কথা তো বলার অপেক্ষা রাখে না যে নিশ্চয় বাবার হাতেই আপনার হাতে খড়ি গানের। জি অবশ্যই, এবং পরিবারের আরও একজন মানুষ আছেন যিনি আজকে আমার বাবা যে পর্যায়ে এসেছেন, আমি অবশ্যই তার নাম খুব গর্বের সাথে বলি, উম্মেজুর রাহক। তিনি আমার মা, এবং আমি সৃষ্টিকর্তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দুজনকে পেয়েছি বলেই হয়তো আজকে আমি ইউসুফ অন্তত একটি ভীষণ গুণী মানুষদের আয়োজনে বসার সুযোগ পেয়েছি, বা সুযোগ হচ্ছে কিছু কিছু করে। আপনার মাও কি গান করেন? জি, তিনি একাধারে গান করেন এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী নজরুল সঙ্গীতের। আর বাবার কাছেই হাতিখড়ি উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীতের, এখনও শিখছি, তালিম চলছে। আমরা প্রত্যাশা করব যে ত্রিবেণীর কোনো এক আসরে হয়তো আপনার মাকেও পেয়ে যাব আমরা। নিশ্চয়ই, কথা তো হবেই, অনেক কথা বলবো আজকে যেহেতু আপনাদের দুজনকে পেয়েছি। একটা গান দিয়ে শুরু করতে চাই, তবে আজকে কিন্তু যেহেতু রোজার মাস, এটা সিয়াম সাধনার মাস, রমজান মাস, আমরা এবং আপনারা দুজনেই নজরুল সঙ্গীত করেন, এবং আমরা যদি ইসলামী গান এবং নজরুল দুটো প্রসঙ্গ যদি একসঙ্গে করি, তাহলে দেখা যাবে যে নজরুলের হাত ধরেই কিন্তু ইসলামিক গানের শুরুটা একদম। আজকে আমরা এই ইসলামিক গানই শুনতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তো কোনটা প্রথমে গাইবেন সেটা আপনারাই নির্ধারণ করেন, এবং কে গাইবেন, ইয়াকুব আলী খান গাইবেন নাকি ইউসুফ আহমেদ খান গাইবেন শুরুতে? এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোল, এই গানটি দিয়ে শুরু করতে চাচ্ছি, প্লিজ। এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোল, এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোল, এলো রমজানের চাঁদ। সারা বরষ ছিলে গফেল, সারা বরষ ছিলে গফেল,
এবার আঁখি খোল দুনিয়াদারি ভোল এলো রমজানের চাঁদ এবার দুনিয়াদারি ভোল এলো রমজানের চাঁদ এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনা থেকে এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনা থেকে কে রামাদের নে রামত তুই কে রামাদের নে রামত তুই ঝুলি ভরে তোর দুনিয়াদারি ভোল এলো রমজানের চাঁদ এবার দুনিয়াদারি ভোল এলো রমজানের চাঁদ বন্দী রহে এই মাসে শয়তান মালারু এই মাসে যা করবি সওয়াব দরজা হাজার গুণ তার দরজা হাজার গুণ ভোগ বিলাসে মখলি যে পাক ভোগ বিলাসে মখলি যে পাক রমজানে তার হবে রে সাপ ইফতারে তোর কর রে সামান ইফতারে তোর কর রে সামান আল্লা রাসুল বল বল আল্লা রাসুল বল বল আল্লা রাসুল বল বল দুনিয়াদারি ভোল এলো রমজানের চাঁদ এবার দুনিয়াদারি ভোল এলো রমজানের চাঁদ সারা বরণ ছিলি গফেল সারা বরণ ছিলি গফেল এবার আঁখি খোল দুনিয়াদারি ভোল এলো রমজানের চাঁদ এলো রমজানের চাঁদ এলো রমজানের চাঁদ ইউসুফ বাবা কেমন গাইলেন সেটা বাবা হিসেবেও বলার যোগ্যতা আমার হয়নি আর সন্তান হিসেবে তো নাই কারণ তার আগে আমি তার আমার জীবনে যে কজন মানুষকে আমি অনুসরণ করেছি গানের ক্ষেত্রে যে দু তিনজন মানুষ আমি খুব সম্মানের সাথে গর্বের সাথে নাম নেই একজন ওস্তাদি ইয়াকুব আলী খান একজন বশির আহমেদ একজন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী আমাদের বাংলাদেশের তিনটি এমন নাম আমি আমার বাংলা গানের যা কিছু গাইবার চেষ্টা বা প্রয়াস তাদের দেখে বা শুনেই করেছি এবং তাদের একজনের ওরসে আমার জন্ম সেটা তো আমার জন্য অনেক বড় ভাগ্য না
তো এই গানগুলো আমার ভীষণ প্রিয়, কারণ ছোটবেলা থেকেই শুনছি, যত শুনছি তত ভেতরে বসে যাচ্ছে, কিন্তু প্রত্যেকবার শোনার মধ্যে বা সেই পরিবেশনার অংশ হতে পারার মধ্যে একটা নতুন অভিজ্ঞতা যুক্ত হয়, একটা নতুন স্মৃতি যুক্ত হয়, আজকেও তাই। চমৎকার বলেছেন। ইয়াকুব আলী খান তো শুধু নজরুলসঙ্গীতই করেন, আপনি কি শুধু নজরুলসঙ্গীতের মধ্যেই আছেন না আপনি সব ধরনের গানই করছেন? বাবা শুধুমাত্র নজরুলসঙ্গীতই পরিবেশন করেন না, উচ্চাঙ্গ এবং নজরুলসঙ্গীত দুটোই পরিবেশন করেন এবং বহু বছর ধরেই সুরও করছেন এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন। এবং আমি যতটুকু মায়ের কাছে শুনেছি, একেবারে তাদের জীবনের শুরুর দিক থেকেই বা তারও আগের থেকে বাবার সুর করার প্রচুর, প্রায় শখানেকের উপরে গান আছে, নিজস্ব বন্দিশ আছে, সেগুলোর উপর বাবা বই লিখছেন। বাহ, তো সেগুলো নিয়েই কাজ করবার ইচ্ছা আমারও আছে, সেগুলোকে নিয়েই বা সেগুলোর হাত ধরেই আমি যেন চলতে পারি সেটার ইচ্ছা আছে, এই আর কি। আপনার কথা বলছি যে আপনি কি শুধু নজরুলসঙ্গীতই করেন না অন্যান্য ধরনের গানও করেন? উচ্চাঙ্গ নজরুল সঙ্গীত মূলত প্রচার এবং প্রসারের সাথেই নিজেকে যুক্ত রাখতে পছন্দ করি। পাশাপাশি কিছু বছরের সময় হয়েছে, বড় ভাই যারা আছেন তপন দা এবং আমার বিদ্যুৎ দা যারা আছেন পেছনে, তারা আমাকে দেখেছেন যে আমি চেষ্টা করছি আস্তে আস্তে বাংলা মূল ধারার আধুনিক বাংলা গান যেটা আছে সেটার সাথে নিজেকে যুক্ত রাখার। আর সেটা অন্যতমভাবে সম্ভব হচ্ছে কারণ আমাদের বাংলা আধুনিক গানের যে ফরম্যাট বা স্ট্রাকচার যেটা বলি আমি, শব্দগতভাবে যদি আমি বলি, সেটা কিন্তু নজরুলের গান বা নজরুলসঙ্গীতের হাত ধরেই এসছে। যদি আমরা এখন দেখতে পাই, আমি পুরো পঞ্চকবিকেই প্রচণ্ড শ্রদ্ধার সাথে বলছি, সবচেয়ে বেশি প্রভাবটা কিন্তু নজরুলের গানেই দেখা যায় আমরা যদি এখন দেখতে পাই। তো পরবর্তীতে আমাদের দেশের বরেণ্য, আমরা যদি বলি যে নজরুলের গান তো আগে যখন নজরুল লিখতেন তখন তো আধুনিক গান হিসেবেই, হ্যাঁ, মডার্ন সং প্রথম শব্দটি ব্যবহার করেন কিন্তু কাজী নজরুল, রাইট? কাজেই এখন আমরা যেটাকে আধুনিক গান বলছি আসলে এর শুরু কিন্তু নজরুলের হাত ধরেই। একদম, হ্যাঁ, কি যেন বলছিলেন আপনি? তো আমি বলছি পরবর্তীতে আমাদের দেশের প্রখ্যাত এবং কিংবদন্তি গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক যারা আছেন তাদের কাজ যখনই দেখতে গেলাম সেটিও আমাকে আরও অনেক শিখিয়েছে প্রতি মুহূর্তে। তো চেষ্টা করছি গুণীজনদের যে কাজ আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করেছে সেগুলো সম্পর্কে জানতে এবং নিজেকে আরও গুছিয়ে নিতে আস্তে আস্তে চেষ্টা করছি সেভাবে নিজেকে তৈরি করতে, যেন বা আমার সম্মানটা রাখতে পারি। ধন্যবাদ, গান শুনবো আপনার। যে গানটি করছি নজরুলের, সেই গানটি আমার ভীষণ পছন্দ, বাবার কাছ থেকেই প্রত্যেকটি গান আমার তুলে নেওয়া। এই গানটিও, এই গানটি একটু কাওয়ালি ঢঙের একটি গান, ত্রাণ করো মাওলা, নাতে রাসুল, মদিনার উম্মত তোমার গুনাগার কাঁদে। আমরা নবীজিকে বলছি যে নবীজি যেন আমাদেরকে ত্রাণ করেন, আমাদেরকে এসে রক্ষা করেন, সেরকম। ইমানদার
दार मुस्लिम जहाने नहीं परहेज़गार जामते शामिल होते जाए ना मस्जिदे पढ़े ना को कुरान माने ना मुर्शिदे भूलिया छे कलमा शहदात पढ़े ना नमाज ईदेर जाते भूलिया छे कलमा शहदात पढ़े ना नमाज ईदेर जाते चंदोरो माला বসিয়াছে জালিম শাহী তখতে তব মজলুমের ফরিয়াদ আর কারে কব তলোবার নাহি नहीं यार पाए गोलामी जिंजीर बांधे जान करो मौला मदीना उम्मत तुम्हार गुनागार कांधे लोगों प्रियो मुझसे दुनिया ছে আবার গুনাহের পানি জান করো মাওলা জান করো মাওলা জান করো মাওলা পিতাই সন্তানের সবচেয়ে বড় শিক্ষক পিতা মাতাই সবচেয়ে বড় শিক্ষক আমরা পিতা ইয়াকুব আলী খানের কাছে শুনতে চাই সন্তান ইউসুফ আহমেদ খান কেমন গাইলেন খুব ভালো গেয়েছে এবং এই গানটি তার গলায় খুব আলাদা একটা মাত্রা পায় আমি জানতে চাইছি যে অনেক সময় অভিভাবকের কিন্তু আক্ষেপ থাকে না আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হলো না কিন্তু ইউসুফ কি মানে আপনার মতো করেই বড় হচ্ছে অবশ্যই আমি খুব আশাবাদী এবং অনেক বড় হবে এটা আমি চিন্তা করি কিছু হচ্ছে না এটা হচ্ছে না সেটা হচ্ছে না এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা নেই আমার গুড এটা বাবা হিসেবেও আপনার একটি পরম পাওয়া আমি বলবো আমি শুনেছি যে আপনার বাড়ি টাঙ্গাইলে এবং আমি ভাগ্যবান যে আমার বাড়িও টাঙ্গাইলে আমরা একই এলাকার মানুষ যদিও পাশাপাশি গ্রামের পাশাপাশি উপজেলা আর কি আমার বাড়ি পাত্রাইলে আপনার বাড়ি নাগরপুরের আপনার গ্রামের নামটা বলবেন কাজীর পাচুরিয়া আচ্ছা গ্রামে কি যাওয়া হয় এখন খুব কম আর কিন্তু অল্প সময়ের জন্য যাওয়া হয় গ্রামে যদি কোনো অনুষ্ঠান থাকে সেখানে কি দাওয়াত পান আপনি না এমন ধরনের অনুষ্ঠান হয় না বললেই মনে হয় কারণ দাওয়াত যেহেতু পাচ্ছি না
তো গ্রামবাসী তো বোধহয় অবশ্যই আপনাকে নিয়ে গর্ব করে যে আমাদের এলাকার একটা ছেলে আজকে সারা দেশের স্টার শিল্পী। জি, তা হয়তো হয় করে। কিন্তু আমি যখন দেশ স্বাধীন হলো যখন, তখন আমি নাগরপুর কলেজে পড়তাম, তখন কিন্তু প্রচুর একটা আমি সাংস্কৃতিক জাগরণ লক্ষ্য করেছিলাম, যে দেশের মানে মানুষের অন্তরে যেমন সংস্কৃতির বীজটা বপিত হচ্ছে আর কি, এই এমন একটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম, সেই জিনিসটা এখন আর দেখি না। সেটি দেখা যায় যে স্বাধীনতা অর্জনের পরপরই, আগে যেমন আমরা স্বাধিকার আন্দোলন করতাম, স্বাধীনতা আন্দোলন করতাম, সেটি পরে সাংস্কৃতিক আন্দোলনে রূপ নেয়, কিন্তু তারপর থেকে সব আন্দোলনই ঝিমিয়ে পড়েছে। দুঃখজনক, এখন তো এক ধরনের বন্ধাত্মই চলছে বলে আমার মনে হয়, মানে সাংস্কৃতিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি, এটা সত্যি। সেটি আগে স্কুল কলেজে যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেটিও এখন, যেমন আমি দেশটা যখন স্বাধীন হলো, কলেজ গ্রামে গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেই ভালো গানের চর্চা হতো, তারপর দেশের গান খুব চর্চিত হতো, এই এই জিনিসগুলো আমি খুব লক্ষ্য করেছি তখন। এবং মনে হতো কি যে মানুষের মধ্যে একটা নব চেতনা জেগে উঠেছে, এবং দেশের বোধ, দেশকে ভালোবাসার ব্যাপার, এবং আমার কৃষ্টি ভাষা, এই সংস্কৃতি, এগুলোকে মানে খুব নতুন করে চেনবার একটা প্রবণতা লক্ষ্য করতে তৈরি হয়েছিল। আমরা আবার গানে চলে যাই। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, বিরাজে রাজা মোবারক যথা, বিরাজে রাজা মোবারক যথা, মোর প্রিয় নবীজি। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী খোদার কলাম, বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী খোদার কলাম, জিয়ারতে যথা আসে ফেরেশতা কত আওরিয়াপি। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, মাফাত মায়ার হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যেখানে হাজারো আম্বিয়ার, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে, দুই হাত তুলি সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে, দুই হাত তুলি কবে এ দুনিয়া হতে যাবার আগের কাবাতে লুটাব শীত, কবে এ দুনিয়া হতে যাবার আগের কাবাতে লুটাব শীত। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির,
বিরাজে রাজা মুবারক যথা বিরাজে রাজা মুবারক যথা মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাই মুসাফির আমি রাই মুসাফির প্রিয় দর্শক, আপনারা দেখছেন ত্রিবেণী, গাইছেন ইয়াকুব আলী খান এবং ইউসুফ আহমেদ খান। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডির নিয়মিত আয়োজন ত্রিবেণীতে এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, একটু পরেই আমাদের সঙ্গে থাকুন। ওয়ালটন নিয়ে এলো তোলপাড় অফারে নিশ্চিত ছাড়, ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ক্যাশ এবার। ওয়ালটন আই লাভ ফ্রেশ ফুড, দ্যাটস ওয়াই ওয়ালটন। বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ত্রিবেণীতে। আজকে আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী ইয়াকুব আলী খান এবং তার সুযোগ্য সন্তান ইউসুফ আহমেদ খান। উস্তাদ ইয়াকুব আলী খানের কাছে আমি জানতে চাই যে, আমি যতদূর শুনেছি যে প্রথমে কিন্তু নজরুলের যে ইসলামী গান সেগুলো যন্ত্র সহযোগে গাওয়া হতো, কিন্তু এখন একটা ট্রেন্ড আমরা দেখছি, একটা প্রবণতা যে কোনো ধরনের বাদ্যযন্ত্র ছাড়াই গান গাইছে। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়, কারণ হলো কি যে খালি গলায় সেখানে তাল যন্ত্র নেই, বিভিন্ন যন্ত্র আনুষঙ্গ নেই, সে গানটা যে আবেগ সৃষ্টি করবে এবং যন্ত্র সঙ্গীতের যন্ত্রের সহযোগিতায় যে গান পরিবেশিত হবে সেটার আবেদন অনেক 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 বেশি হবে। কিন্তু আমাদের তো এই ইসলামিক গান, আমরা যেটাই হামদ গাই, নাতে রসুল গাই বা যে গানটাই গাই, সেটা তো আমার মানুষের মনের দাগ কাটবে এই প্রত্যাশায় তো গান গেয়ে থাকি। স্রষ্টার প্রতি, আল্লাহর প্রতি তার আরও যে ভক্তির উদ্রেক হবে সেই। কিন্তু এই যন্ত্রানুষঙ্গর ব্যাপারে কেন আপত্তি, এটা আমি কোনো রকমেই বুঝে উঠতে পারি না। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। আমরা এ পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি আবার ইউসুফ আহমেদ খানের কাছে। এবার যে গানটি করতে চাইছি, এই গানটিও এই গানগুলো ভীষণভাবে জনপ্রিয় গান, নজরুল ইসলামিক গান। আমি চেষ্টা করছি, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় না মাঝ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। গুনাগার বেখবর নামাজ পড়ার নাই অবসর, আমি গুনাগার বেখবর নামাজ পড়ার
নাই অবসর চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সর্বরাজ তব চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সর্বরাজ নামাজি আমার ঘরে নামাজ পড়ো মোছো আমার পীরান দিয়ে আমারে ঘর হোক মসজিদ তোমার পরশনি যে শয়তানে ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পায় যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পায় সেই শয়তান যাক দূরে শুনে তকবীরের আওয়াজ শুনে তকবীরের আওয়াজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না আমার হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো এই গানটার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা জানি যে আব্বাসউদ্দিন এবং কাজী নজরুল তারা দুজন বন্ধু ছিলেন এবং অনেকটা সমবয়সী ছিলেন তো আব্বাসউদ্দিনের জন্ম কোচবিহারে একবার কাজী নজরুল ইসলাম খুবই ব্যস্ত ছিলেন তখন ওনার ঘরে কাউকে যেতে নিষেধ করে দিয়েছিলেন সেই সময়ে আব্বাসউদ্দিন গেলেন তার সঙ্গে দেখা করতে চাইছেন কিন্তু অন্যরা আব্বাসউদ্দিনকে যেতে দিচ্ছেন না তখন বললেন যে না আমি নামাজ পড়ব আমার খুব জরুরি ভেতরে যাওয়া দরকার তো এটি বলার পরে আব্বাসউদ্দিনকে তারা ছেড়ে দিল তিনি উপরে গেলেন নজরুলের সঙ্গে দেখা করলেন দেখা করার পরে উনি চলে গেলেন নামাজ পড়তে আর কাজী নজরুল তখন কাগজ কলম নিয়ে বসলেন গান লিখতে এবং এই ফাঁকে নামাজের ফাঁকেই বলা চলে এই গানটা উনি লিখে ফেললেন এবার আপনার গান শুনব রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুণগার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে
আল্লাহর আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে আশা নাই যে যাব তোর বিচারে তোমার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরের আল্লাহর আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ওই নামের গুণে তোরে যাব কেন রে জ্ঞান দিলে দিন ভিখারি বলে রামি ভিক্ষা যখন চাইব স্বামি দিন ভিখারি বলে রামি ভিক্ষা যখন চাইব স্বামী জানি শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহর আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে গুণাগার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহর আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার ইউসুফের কাছে যেতে চাই আমি যতদূর জানি যে মাহবুবুল আলম খালিদের গান আপনি গেয়েছেন দুটি গান গাইবার সুযোগ হয়েছে একটি গান দ্বৈত কণ্ঠে আমাদেরই আরেক বন্ধু নন্দিতার সাথে এবং আরেকটি সোলো তার একটি বিখ্যাত প্রজেক্ট আছে খুব বড় একটা কাজ করছেন তিনি সেই প্রজেক্টের সঙ্গে কি আপনি আছেন আমি বিখ্যাত প্রজেক্ট যেটির কথা বলছেন সেটি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সুরে যদি হয়ে থাকে তাহলে ওই প্রজেক্টের এক কোণায় আমি আছি না ওটা যেহেতু অনেক বড় প্রজেক্ট এবং এটা কাজটা হয়ে গেলে তখন হয়তো সারা বিশ্ব বাংলাদেশের নাম জানবে বাংলা গানের কথা জানবে তো তার একটা পার্ট হওয়া আমি মনে করি একটি বড় বিষয় ভীষণ ভাগ্যের ভীষণ ভাগ্যের আজকে যেহেতু আমরা বাপ বেটা বা পিতা পুত্রকে একসঙ্গে পেয়েছি একটা ডুয়েট না শুনলেই নয় তাহলে শেষ গানটি আজকের অনুষ্ঠানে আমরা বাবা ছেলে মিলে করি খুবই ভালো হয় নিশ্চয় চেষ্টা করছি আল্লাহ জি
রহম করো তুমি যে রহমান। দুনিয়াদারির ফাঁদ পড়ে কাঁদে কাঁদে আমার প্রাণ, রহম করো তুমি যে রহমান। আল্লাহ জি রহম করো তুমি যে রহমান। ডাকতে তোমায় বৃথা কাজে দিন বয়ে যায়, পাইনে সময় ডাকতে তোমায় বৃথা কাজে দিন বয়ে যায়, চলতে নারী মেনে আমার নবীর ফরমান। আল্লাহ জি রহম করো তুমি যে রহমান। চিন্তা এসে মনকে ভোলায় সদা, তাই তো মনে তোমায় স্মরণ করতে নারি খোদা। দুনিয়াদারি চিন্তা এসে মনকে ভোলায় সদা, তাই তো মনে তোমায় স্মরণ করতে নারি খোদা। দাও অবসর তুমি ডাকা এই বেদনা সহে নারা, দাও অবসর তুমি ডাকা এই বেদনা সহে নারা, সংসারে রই দোজক হতে করো মোরে ত্রাণ। আল্লাহ জি রহম করো তুমি যে রহমান। দুনিয়াদারি ফাঁদে পড়ে দুনিয়াদারি ফাঁদে পড়ে কাঁদে কাঁদে আমার প্রাণ, রহম করো তুমি যে রহমান। আল্লাহ জি রহম করো রহমান। আল্লাহ জি রহম করো তুমি যে রহমান। ধন্যবাদ। প্রথমেই ইউসুফের কাছে যাচ্ছি। ত্রিবেণীতে গাইলেন, কেমন লাগলো? এবং এতক্ষণ যারা কষ্ট করে শুনলেন তাদের জন্য যদি কিছু বলতে চান। প্রথমত ত্রিবেণীকে আমি আন্তরিক ধন্যবাদ বলবো, কারণ আমি
যদিও দেরি করে এলাম বাবার সাথে, একটা সুন্দর মুহূর্তে এসেছি। একেবারে রমজানের শুরুতেই আমি বলবো আমরা রোজাটাকে পেলাম, যেন আমরা সুস্থভাবে শেষ করতে পারি সেটার জন্য মানুষের কাছে দোয়া চাইবো। আর ত্রিবেণীর এই যাত্রাটা আমি হয়তো এসছি পরে, কিন্তু আমি কিন্তু দেখছিলাম যে আমাদের দেশের গুণী মিউজিশিয়ান্স যারা আছেন তারা সঙ্গে আছেন, সাথে প্রখ্যাত গুণী সঙ্গীত শিল্পীরা যারা আছেন তারা যুক্ত ছিলেন। আপনি একেবারে নিবিড়ভাবে এই পরিচালনার দায়িত্বটি পালন করে গেছেন এতদিন ধরে, এবং সেটার জন্য আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আর যারা দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব প্ল্যাটফর্মে যেভাবেই দেখছেন গানটি, হতে পারে বড় টেলিভিশনে দেখছেন, হয়তো মোবাইল ফোনেও দেখতে পারেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই বাংলা গানের সাথে এভাবে থাকবেন, নজরুলের গানের সাথে এভাবে থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষের প্রতি যত্নশীল হবেন এবং দেশের প্রতি যত্নশীল হবেন। এজন্য অনেক অনেক আমি আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসা জানাই এবং শুভেচ্ছা জানাই। ঈদটা যেন এবং আগামী জীবনটা যেন আপনারা সবাই সুন্দর এবং সুস্থভাবে পালন করতে পারেন। সবাই ভালো থাকবেন। ওস্তাদ ইয়াকুব আলী খান, ত্রিবেণীকে প্রথমেই আমি সাধুবাদ জানাই এই কর্মকাণ্ডের জন্য, এবং এটা অব্যাহত থাকবে আশা করছি। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে আমরা ইসলামিক গান যন্ত্র আনুষঙ্গের সাথে গাইতে পারলাম, এটা সবচেয়ে আমার কাছে আনন্দ লাগলো, খুব খুব ভাবাবেগ কাজ করলো। আশা করি আমার শ্রোতা ভাই বোনেরাও এটা উপভোগ করবেন, এবং ইসলামিক গান আস্তে আস্তে এইভাবে চলে আসুক, গাইবার প্রবণতাটা আমাদের আরও বাড়বে। তাহলে সবাইকে ধন্যবাদ, এবং এই যে আমরা খারাপ একটা সময় পার হচ্ছি, সেখানে সবার স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলবেন এই প্রত্যাশা। আপনি নিরাপদ থাকবেন, পরিবারকে নিরাপদ রাখবেন, দেশকে নিরাপদ রাখবেন, এই প্রত্যাশা আপনাদের সবার কাছে। আপনাদের সবার সহযোগিতা না হলে দেশ এই করোনা মুক্তির আশা নাই আমাদের, সোজা কথা। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সাথে আবার কোনো এক সময় দেখা হবে, অনেক ধন্যবাদ। ইউসুফ আহমেদ খান এবং ওস্তাদ ইয়াকুব আলী খান, আপনাদের দুজনকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে কৃতজ্ঞতা দর্শকদের প্রতিও, যারা এতক্ষণ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ত্রিবেণী দেখলেন। শেষ করার আগে জানাতে চাই, আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। প্রতি বুধবার risingbd.com ত্রিবেণী সম্পর্কিত একটি সংবাদ প্রকাশিত হয়, সেখানে আমাদের মোবাইল ফোন নম্বর এবং ইমেল আইডি দেওয়া থাকে। আপনারা চাইলে আমাদের ফোন করতে পারেন, ইমেল করতে পারেন, এছাড়া স্ক্রিনে দেখানো লিঙ্কেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখছিলেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ত্রিবেণী। আজকে শেষ করছি এখানেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।